আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে যুক্ত করলাম, লিটন। লিটন, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। লিটন, নিজেকে আনমিউট করে কথা বলেন, নিজেকে আনমিউট করেন। হ্যাঁ বলেন এবার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। আরে শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমি একটা মানে অন্যরকম একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। শোনা যাচ্ছে বোধ হয় না আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। বিষয়টা হচ্ছে যে, এই যে আমি একটা সমস্যা ফেস করতেছি দীর্ঘদিন যাবত, সেটা হচ্ছে যে মানে এটা একটা বিশেষ জায়গা থেকে হচ্ছে। আপনার ওই যে জিন জিনের কথা আমরা শুনি না, এইরকম একটা বিষয়, সেটা হচ্ছে কি, একটা খুব উন্নত ধরনের একটা প্রযুক্তি আসছে বাংলাদেশে। এই প্রযুক্তিটা হচ্ছে কোন ধরনের হয়তো বডি স্প্রে বা লোশন, এবং এই লোশনটা মেখে আপনি যদি ন্যাংটা হয়ে কারো বাসায় যান, কেউ আপনাকে দেখতে পাবে না। আপনি একটা লোকের সামনে দিয়ে হেঁটে গেলেও সে আপনাকে দেখতে পাবে না। শুধুমাত্র যদি ভিডিও করেন, তাহলে ভিডিওতে আপসা আপসা তার ওই চোখ, নাকের ফুটো, মুখের দাঁত, এই এই জিনিসগুলো আসাতে কিছুটা বোঝা যায়। আচ্ছা, এরকম লোশন আমার কাছে আছে ভাই, আমার কাছে এরকম লোশন আছে, আপনাকে দিতে পারবো। আমি আমি ইউটিউবে খোঁজ করছিলাম যে ইনভিজিবিলিটি করার জন্য, ওখানে আমি দেখলাম কিছু ক্লথ আছে, কিছু মানে কাপড় আছে, যেটা ভাই আপনি স্ট্রেট ফেসে বলতেছেন যে লোশন ভাই না, কেউ ইনভিজিবল হচ্ছে? না না, আমার মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারতেছি না, আমি যে রিসার্চ করতেছি মানে ফারাজ ভাই, আমি ঠিক ভাই, কেউ কেউ সিরিয়াসলি এই কথা কেমনে বলে? আরে সিরিয়াস, আরে আরে সিরিয়াস, আরে আরে সিরিয়াস, ডেফিনেটলি আমি সিরিয়াস। সিরিয়াস মানে কি, আমার বাসায় এরকম মানে বিশাল বাহিনী আছে, এবং আমি 999 ফোন করে ধরাবার চেষ্টা করছিলাম বিষয়টা, এবং এটা হচ্ছে কি মানে আমার পরক্রিয়া থেকে শুরু হয়েছে, মানে মারাত্মক বিষয়। এবং এই প্রযুক্তিটা ইউজ করে আপনি বড় ধরনের ক্রাইম করতে পারবেন। আমি আমি সারপ্রাইজ হই। বুঝতে পেরেছি ভাই, লিটন ভাই আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে। এই যে একটা মানে ইয়া মানে ইয়া পড়েছিলেন আপনারা, এই যে গল্পটা পড়েছিলেন, রাজার যে একটা পোশাক থাকে, রাজার পোশাক সেই রাজার সেই পোশাকটার গল্পটা নিশ্চয়ই আপনারা পড়েছেন, যে পরে একটা বাচ্চা ছেলে বলে রাজা দেখি ন্যাংটা। তো মনে হয়, আমার তো মনে হচ্ছে সেরকমের কোন একটা ঘটনা ঘটছে। কিন্তু রাস্তার মানুষজন দেখেও না দেখার ভান করেছে যে আমরা দেখবো না, দেখবো না। আচ্ছা পারাজ ভাই, আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি তাহলে আজকে বিদায় নিই, আপনি তাহলে কিছুক্ষণ থাকেন। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আমিও খুব বেশিক্ষণ থাকবো না, শেষ করে দিবো, বেশি খুব তাড়াতাড়ি চলে যাবো। থ্যাংক ইউ, আপনার গুড নাইট আসিফ ভাই। ওকে তাহলে গুড নাইট, ভালো থাকেন সবাই। আর লিটন ভাই, আপনার গল্প গল্প শুনে আমার আর কিছু বলার নাই, আপনাকে আমার কিছু বলার নেই, আপনি অন্যদের সাথে আলোচনা করেন আপনার গল্পটা নিয়ে, আর দেখি আমি বাইরে থেকে শুনতে পারি কিনা। তাহলে সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, আজকে আমি বিদায় নিচ্ছি। গুড নাইট ভাইয়া, শুভরাত্রি। লিটন ভাই বলেন, আপনার এই লোশনের নাম কি, দেখি আমরা একটু গুগল করে দেখি বের করা যায় কিনা লোশন। লোশন মেরা ইনভিজিবল হয়ে যেতেছে, একটু দেখি লোশন নামটা বলেন। দিনের পথের লোশন নাকি, নাম লোশনের নামটা কি না? এটা যে লোশনই মাখিয়ে উনি ভাই শিওর হইলো কেমনে? উনি তো চুপ আছে। লিটন সাহেব কথা বলেন, আনমিউট করে কথা বলতে হবে। লোশন না হয়ে তো আমি ভিডিও করছি এবং সেগুলোর ভিডিও আছে, দেখেন তাহলে আপনি বুঝবেন। ঠিক আছে ঠিক আছে, গ্রেট, একটু ভিডিও একটা শেয়ার করেন, আমরা একটু দেখি। ট্রিপল লাইনে ফোন দিছেন তো, ভিডিও ভিডিও করছেন? না না, দেই নাই দেই নাই, ট্রিপল নামে ফোন দেই নাই, দেওয়ার চিন্তা ছিল। আমাদের একটু দেখেন আপনার বাসায় যে লোশন লাগা ইনভিজুয়াল মানুষ এসে নাচানাচি করতেছে, একটু একটু দেখাবে, আমরা একটু দেখি। ভিডিও ভিডিও করছেন আজকে আপনাদের কাছে, ভিডিওটা একটু দেখাবে? আমরা তো ভিডিও না দেখলে সাজেশন দিতে পারবো না, একটু ভিডিওটা একটু দেখান আমাদের।
এই ভিডিও গুলো মানে লোশন লাগায় আসছে ভাই, এইভাবে এইভাবে আপনাকে দিলে লিটন ভাই কি বলতেছে আপনাকে, কি বলতেছে আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভিডিওটা দেখাতে পারবেন? ভিডিও যে করতে আমি এখন না এই মুহূর্তে দেখাতে পারবো না, ওটা আমার ল্যাপটপে আছে। তাহলে ভাই, তাহলে ভাই বিদায় নেন, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, গুড নাইট। রাতে বেলা কিছু বেশি হয়ে জি ভাই, ডিসঅর্গানাইজড উনি ভাই, ডিসঅর্গানাইজড আপনাকে ভাই বিদায় জানানোই ভালো। ঠিক আছে ভাইয়া, ওকে দ্যাটস ফাইন, টু বি একটু বেশি হাই হয়ে গেলাম কথা শুরু করার লোসন লাগা বলে তার বাসায় ছিল। আমি দেখি আসিফ ভাই কিছু বলে না, চুপ করে শুনতে। ওই তো সেটা কি ভাই রে ভাই, মাঝে মাঝে ভাইয়া আমার মনে হয় এই যে আমরা যখন আলোচনাটা গুলো হয় সিরিয়াস কোনো কিছু, মাঝে মাঝে এমন কিছু মানুষ এসে এমন সব রিডিকুলাস কথাবার্তা বলে, আসলে তখন ব্রেইনটা আসলে ওই সিরিয়াসনেস থেকে ওই জায়গায় মানে তার কথাগুলো ধরার যে স্টেজটা ওইটাতে যেতে আমাদের মনে একটু সময় লাগে, যেটা কি বললো সে। ওকে তাহলে আমরা আরেকজনের কাছে যাই, মনের মানুষ, মনের মানুষ আপনাদের যুক্ত করা হয়েছে, প্লিজ আমি কেউ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সবাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এখন আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষার নবম শ্রেণীতে বাংলা বইতে মানুষ মোহাম্মদ নামে একটা প্রবন্ধ আছে, মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা। আমি বুঝি না, আরেকবার একটু ক্লিয়ার করে বলবেন ভাই? বলছি যে আমাদের বাংলা সাহিত্যের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য যে বইটা আছে, ওকে, এই বইটাতে আমাদের সিলেবাস মানে বাংলাদেশের সিলেবাসেই আছে মানুষ মোহাম্মদ নামে একটা প্রবন্ধ, ওকে, এই প্রবন্ধটা লেখা মোহাম্মদ ওয়াজেদ আলীর। এই প্রবন্ধে কিছু তথ্য আছে, সাথে আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যে আসলে মানুষ মোহাম্মদ প্রবন্ধটা সারা বাংলাদেশের সকল ধর্মের এবং সকল জাতের বা আমি যাই বলি না কেন সকল সম্প্রদায়ের মানুষই পড়ছে, আসলে এটা কি ইসলামের বিশেষ প্রচারের ব্যবস্থা হচ্ছে কিনা? আমি তো ভাই এইটা মানুষ মোহাম্মদ আমাদের সময় তো ছিল না, আমি তো এটা ইয়েটা না পড়ে বলতে পারছি না, বলা বলিস ভাই না পড়ে বলতে পারছি না, বাট মোস্ট প্রবাবলি যেটা লেখা থাকবে মানুষ মোহাম্মদ মানে ধারণা করা যায় যে জিনিস লেখা থাকবে সেটাতে নবী মোহাম্মদের চেরিপিট কিছু হয়তো বা ক্যারেক্টারিস্টিক্স দেখানো থাকবে, অর বানোয়াট একবারই বানোয়াট কোনো কেচা খাইনি থাকবে ওটার ভিতরে, বলার ধারণা করা যায়। বাট দ্য থিং ইজ আমি এটা না পড়ে পুরোপুরি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা এন্ড এটার পারপাসটা কি, বাট এটাও তো বলা যায় যে ধর্মটা যে সত্য বা মোহাম্মদ একটা ভালো ক্যারেক্টার ছিল, একটা খুব বড় নৈতিক ক্যারেক্টার ছিল, ওইটা প্রচার করার জন্যই হয়তো অ্যাড করা হয়েছে। আমি মূলত একজন শিক্ষক, আমি বাংলাই পড়াই, আমরা বাংলা সাহিত্যটাকেই পড়াই, এই কারণে বলছি আর কি যে এটা এটা ওইদিকে যাচ্ছে কিনা প্রশ্নটা ছিল আমার। আপনি যেহেতু শিক্ষক আপনি তো জানবেনই, তাহলে মানে আপনি যেহেতু এটা পড়াচ্ছেন তাহলে তো আপনি কনটেক্সটটা জানেনই এখানে কি। একদম কনটেক্সটটা জানি আমি, জি অবশ্যই, কনটেক্সটটাতে প্রায় একজন মানুষের যে একজন মানবিক মানুষের যে 10টা গুণাবলী সেই প্রায় মানে 10টার মতো গুণাবলী এখানে দেওয়া আছে, তিনি দেখতে সুদর্শন, মিষ্ট ভাষী, তারপর প্রচন্ড দয়ালু, তারপর হচ্ছে ক্ষমাশীল, উনি তাকে বারবার মারা হয়েছে তারপর উনি বলছেন যে প্রভু এদেরকে জ্ঞান দাও, এদের ক্ষমা করো, এরকম কথাও লেখা আছে। এটা মোহাম্মদের হিস্ট্রিতে একবারই পাওয়া যায়, সেটা হচ্ছে তার যখন ইয়ে ছিল না তাইফের, বিশেষ করে তাইফের ওখানে কোনো যুদ্ধ হয় নাই, সে যেখানে বড় হয়েছে সেই জায়গার লোকজনকে দাওয়াত দিতে গেছিল, তো মানে ইসলামের পক্ষে আনার জন্য ইয়ে করতে গেছিল, ইনভাইটেশন জানাইছিল, বাট পরে তাকে লোকজন ভণ্ড, ওই সময়কার কালচারে ওটা ছিল যে তারা যদি ভণ্ড মনে করতো
তার সাথে ডিজাইন করতো এরকম পাথর মারে এটাকে বিদায় করে, তো মোহাম্মদকে এরকম পাথর মেরে বিদায় করেছে, এবং তার পক্ষে এখানে কোনো লোক ছিল না। থিং ইজ তখন তার হাতে এমন কোন শক্তি ছিল না, আমি কাল্পনিক শক্তির কথা বলতেছি না, অরিজিনাল শক্তির কথা বলতেছি, যে টাকা পয়সা আছে বা বা তার কোনো সৈন্য আছে বা ওইখানে কোনো লোকের সাথে বড় ইসের সাথে পরিচয় আছে, ওইরকম তার কাছে কিছুই ছিল না। তো সেখানে যায় সে যখন অত্যাচারিত হয়েছে তখন সে আর কি ক্ষমা করে দিছে, একটা রিক্সাওয়ালাকে পিটানোর পর রিক্সাওয়ালা যেমন ক্ষমা করে দেয়, সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ মিলে যদি একজন রিক্সাওয়ালাকে পিটায়, একজন রিক্সাওয়ালা যেভাবে ক্ষমা করে দেয় সেভাবে ক্ষমা করে দিচ্ছে। আমি আমি রিক্সাওয়ালাকে ছোট করে বলতেছি না, আমি ওইটাই ইমপ্লাই করার চেষ্টা করতেছি যে পাওয়ারে নাই, যে যার কিছু করার ক্ষমতা নাই তার ক্ষমা করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, সে ওরকম ক্ষমাই করে দিচ্ছে। কিন্তু যখন তার কাছে অ্যাকচুয়াল পাওয়ার আসে, সে যখন কোন তার খেলাফত প্রতিষ্ঠিত করতে পারছে বা তার হাতে যখন সৈন্য চলে আসছে, তখন কিন্তু তার জামার বোতাম নোংরা, এটাকেও সে এটা যে একটা মানে তার জন্য কারোর জন্য বলা একটা শাস্তিযোগ্য অপরাধ, এই জিনিসটা এস্টাবলিশ করে গেছে সে, এবং ওটার জন্য মানে সরাসরি তাকে মৃত্যুদণ্ড, মানে তার কোনো ট্রায়াল ম্রায়ালও নেই, তাকে সরাসরি যদি আর কি তার বিরুদ্ধে কোনো ধরনের বাজে কথা বলে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ার কথা সে বলে গেছে। এবং যারা সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে আসছে, এমন না যে প্রমাণ করে প্রমাণ নিয়ে আসছে, শুধু এটা দাবি করছে যে আপনার বিরুদ্ধে কথা বলছে মেরে ফেলছি, এটার জন্য বাহাবা দিচ্ছে। সো যার তো তার ক্যারেক্টার দেখলে বোঝা যায় সে আসল কোন ক্যারেক্টার ছিল। তখন তার কাছে পাওয়ার নাই, তখন সে ক্ষমা করছে, যখন তার কাছে পাওয়ার আসছে তখন তার চেহারাটা বদলা গেছে। মনে মনে ভাই আপনি সংশয়ের সাথী মেরা সুবিধা সার্চ করলে আপনি এই রেফারেন্স গুলো পাওয়া যাবেন, আপনি যদি পড়তে চান বা আপনার যদি ভবিষ্যতে কোনো রেফারেন্সের দরকার হয় তাহলে আপনি ওই আর্টিকেলটা পড়ে দেখতে পারেন। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গ, উনি যখন যাচ্ছিলেন ওনার যাত্রা পথে, উনি একটা জায়গায় একজনের বাড়িতে আশ্রয় নেন, এবং সেখানে সেই লোকটার উপস্থিত, পুরুষ লোকটা উপস্থিত ছিল না বাড়িতে, উপস্থিত ছিলেন হচ্ছে ওনার স্ত্রী, এবং ওনার স্ত্রী তার অর্থাৎ মোহাম্মদের যে কোকা কোকটা চুল বা সুদর্শন যে সুন্দর বর্ণনা উনি দিয়েছিলেন হচ্ছে তার স্বামীর কাছে, ওনার স্বামী ফিরে আসার পর। তাহলে কি এইখানে আমরা ইসলামের যে বিষয়টা জানতে পারি যে ঈশের সামনে অর্থাৎ পরপুরুষের সামনে উপস্থিত হওয়া যাবে না, মানে পর্দায় থাকতে হবে নারীরা, সেক্ষেত্রে কি সেই পর্দা সেখানে ই হলো কিনা, ভঙ্গ হলো কিনা সেই পর্দা সিস্টেমটা? নারীরা পর্দায় থেকে তো দেখতে পারে আর কি, মানে পর্দার আড়াল থেকে আপনাকে দেখতে না। এখানে আরেকটু আরেকটু বলি, এখানে আরেকটু বর্ণনা আছে যে তিনি তাকে পানি দিলেন, তারপর তিনি ই করলেন ওই যে তাকে শাক দুগ্ধ মানে খাবার তৃষ্ণার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য ছাগলের। মানে মানুষ ভাই এখানে এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথমত হচ্ছে আপনার দেখতে হবে যে এই ঘটনাটা পর্দার আয়াতের পর্দার যখন ইমপ্লিমেন্ট মানে আয়াত আসলো ইমপ্লিমেন্ট করা হইলো, তার আগের ঘটনা না পরের ঘটনা? আগের ঘটনা, হ্যাঁ ওটা আগের ঘটনা কিনা ওটা ওটা দেখতে হবে। এন্ড আরো বিষয় আছে, যেমন পর্দা করে কিন্তু এমন না যে আপনি একবারে সামনেই আসতে পারবেন না, আপনি মুখ টুক ঢেকে মানে সামনে আসতে পারবেন, মুখ ঢেকে আর কি সামনে আসতে পারবেন, ওখানে আর কি একটু ডিস্টেন্সের বিষয় আছে। আর আর ওটা আর আরো দেখতে হবে যে ঘটনার মধ্যে কি শুধুমাত্র তারা দুজনে ছিল কিনা, অনেক অনেক আছে এটার মধ্যে, মানে লুপহোলস আছে। তারপরে একটা জিনিস আছে, আমি জানি না একজন টিচার মানুষ আপনার সামনে এটা বলা ঠিক হবে কিনা, যদিও এটা হচ্ছে আপনার একেবারে কোর ইসলামের বিষয়। আপনি অফেন্ডেড হলে আমাকে বললেন, হেজিটেট ফিল করেন না। ইসলামে আরেকটা ওয়ে আছে পর্দা জিনিসটাকে লিফট করার জন্য, সেটা হচ্ছে কেউ যদি একজন ব্যক্তিকে তার বুকের দুধ খাইয়ে দেয় তখন তাদের মধ্যে আর পর্দা করা দরকার নেই। তো এই ডিসগাস্টিং বিষয়টাও আছে, তো যদি আপনাকে প্রপারলি চেক করতে হয় ওটাও চেক করতে হবে যে মহিলা এই কাজে লিপ্ত হয়েছিল। তো অনেক অনেক বিষয় আছে এখানে। একদম শেষের একটা ঘটনা যে উনি মানে তার যে মানুষের প্রতি তার ভালোবাসা, উনি ভুল করছিলেন একটা ছোট্ট ভুল, সেটা হচ্ছে উনি একবার ভুরু কুসকেছিলেন একজন ব্যক্তির উপরে, প্রতিবন্ধী ব্যক্তির উপরে রাগ করে, সেটা হচ্ছে অন্ধ একজন ব্যক্তি। উনি কথা বলছিলেন তখন সেই অন্ধ ব্যক্তিটা মানে খেয়াল না করে শুনতে পাচ্ছিলেন না একটা কথা, উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর এটা কি বললেন,
আমি শুনতে পারিনি। তখন নাকি উনি একবার শুধুমাত্র ভুরু কুচকেছিলেন, মানে ওনার রাগ হয়েছিল একবার, এটা প্রমাণিত হয় প্রবন্ধটা শেষে, এবং তার জন্য একটা আয়াত নাজিল হয়েছিল। সেটা তো বলতে পারছি না ভাই, এটার কনটেক্সট আমি জানি না, এরকম কোন কনটেক্সট আমার জানা নেই আর কি। এটা মেবি 80 নম্বর আয়াত এই ইয়ে সূরা। আচ্ছা আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 1 থেকে 11 পর্যন্ত মেবি, মানে আমার ভুল হতে পারে, আমার যতটুকু মানে আমার স্মরণে। ঠিক আছে তাহলে আমি আমি ওটা দেখার চেষ্টা করবো। 80 নম্বর সূরার 1 থেকে 11 নম্বর আয়াত কোন একটা সূরার ইয়ে মানে আর কি, ওটা তো কনটেক্সট পড়তে হবে, জিনিসটা তো বড় হয়ে যাবে। আমি এটা পরে দেখে নিবো তাহলে, আমি এরকম কোনো ইয়ে আছে কিনা। বাট আমার আমার যেটা মনে হয় মোহাম্মদের যে মানসিক সমস্যাটা ছিল, সে হচ্ছে আমার আমার মনে হয় আমি চুলি মনে হয় যে আর কি, তার ক্যারেক্টারটা পড়লে সে একজন স্কিজোফ্রেনিক রোগী ছিলেন, এবং সে সে নিজেই আল্লাহ সে যা নিজেকেই আর কি মেসেজ পাঠাইত, এবং সে ট্রুলি বিশ্বাস করতেন যে এমন না যে এটা শুধুমাত্র তার সে সে কনসিয়াসলি জানতেছে যে আমি নিজেই আল্লাহ সে যা নিজেকে ইয়ে পাঠাই দিছি, বাট এটা যে তার মাথায় হইতো এটা এটা ধরতে পারতেন না। জ্যাক স্প্যারো ভাই আপনাকে একটু এক্সপ্লেন করবেন বিষয়টা। এটা আসলে আমি দুইটা পয়েন্টের কথা বলতে চাই। একটা হচ্ছে মনের মানুষ, আপনি যে রাইডারের কথা বললেন ওনার নাম কি শেখ ওয়াজেদ আলী, তাই তো? জি 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 মোহাম্মদ ওয়াজেদ আলী। মোহাম্মদ ওয়াজেদ আলী শেখ মানে এস আছে নাকি নামের সাথে? মোহাম্মদ ওয়াজেদ আলী আমি যতদূর জানি। তার একটু শেয়ার হওয়া লাগবে, কারণ আমি যে শেখ ওয়াজেদ আলীর কথা ভাবছিলাম আর কি, এস ওয়াজেদ আলী, এখন যদি মোহাম্মদ ওয়াজেদ আলী আবার আরেকজন হয় তাহলে তো আমার এই কথাগুলো আসলে ভ্যালিড হবে না। না মোহাম্মদ ওয়াজেদ আলী একদম, আমি সেখান থেকে দেখে বলছি যে মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে জন্মগ্রহণ করেন। 1896 না 1890 1896 সালে জন্মগ্রহণ করেন এবং 1954 সালে মৃত্যুবরণ করেন 8ই নভেম্বর। আচ্ছা আচ্ছা, উনি কি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি বা এই টাইপের কিছু ছিলেন? এখানে ওনার যে আমি লেখক পরিচিতিটা দেখছি, এখানে উনি পেশায় সাংবাদিক ছিলেন একজন, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলিম এই পত্রিকাগুলোতে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তাহলে এটা মোহাম্মদ ওয়াজেদ। আচ্ছা এটা নিয়ে আমি একটু পরে বুঝতেছি, আগে আমি ফারাজ ভাইয়ের পয়েন্টটাতে আসি। মোহাম্মদ নবী মোহাম্মদের যদি আমরা ক্যারেক্টার বিশ্লেষণ করি, তাহলে ওনার যে ডিসঅর্ডার গুলো সেগুলো ছিল মাল্টিপল সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। হ্যাঁ, তো সেখানে তাকে ক্লিন কাট স্কিজোফ্রেনিয়া বা স্কিজোএফেক্টিভ ডিসঅর্ডারের পেশেন্ট বলা যায় কিনা সেটা নিয়ে আসলে একটু একটু চিন্তা ভাবনার বিষয় আছে। তবে তার যে হ্যালুসিনেশন হতো এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, হ্যালুসিনেশন এতে কোনো সন্দেহ নেই, এবং তার যে একটা প্রবল ডিলিউশন ছিল এতেও কোনো সন্দেহ নেই। মানে যে যে পয়েন্ট গুলো দিয়ে আমরা একটা স্কিজোফ্রেনিয়া পেশেন্ট নির্ধারণ করি সেই সমস্ত সব পয়েন্টই তার মধ্যে ছিল। কিন্তু স্কিজোফ্রেনিয়ার পয়েন্ট মানে যে পেশেন্ট গুলো তাদের অ্যাক্টিভিটি গুলো গোল ডিটেক্টেড হয় না, কিন্তু এই ক্ষেত্রে নবী মোহাম্মদের অ্যাক্টিভিটি ছিল গোল ডিটেক্টেড। তিনি মারাত্মক ভাবে এটা পলিটিক্যাল যে যে ইয়াটা এসেন্সটা সেটা উনি আনতে পেরেছিলেন। সুতরাং এখানে তাকে স্কিজোফ্রেনিয়া কতটুকু বলা যাবে, সিমটম গুলো আছে কিন্তু আসলে তার ডায়াগনোসিস করার জন্য আসলে ওই যুগে চলে যেতে হবে, যার কোনো সুযোগ আসলে নাই। তবে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা আমরা যদি ইয়া দেখি, তাহলে উনি যে একজন সুস্থ মানুষ ছিলেন না, উনি যে একজন মানসিক রোগী ছিলেন এটুকু আমরা বলতেই পারি, এতে কোনো সন্দেহ নেই। এবং কিছু কিছু এবং কিছু কিছু মানে গবেষকদের মধ্যে তার এপিলেপসিও ছিল, তো মাল্টিপল তার মানসিক রোগের যে ট্রেড গুলো সেগুলো তার মধ্যে পাওয়া যায়, এই ব্যাপারে মোটামুটি সাইন করি আমরা। যারা সাহিত্য চর্চা করেন করতেন স্পেশালি মুসলিমরা, তারা একটা আদর্শকে স্প্রেড করার চেষ্টা করেছিল। সেটা হচ্ছে যে তারা সবসময় একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেন, তারা মানে বোঝানোর চেষ্টা করতেন যে আমাদের যে আদর্শ আছে সেই আদর্শটা খুবই স্ট্রং একজন আদর্শ, এবং তখন আসলে কোনো সুযোগ ছিল না ক্রস চেক করার, যে কারণে তারা এটা নিয়ে অনেক সাহিত্য বা প্রবন্ধ লিখে ফেলতে পারতেন। অ্যাকচুয়ালি তারা খুব ভালো মতো জানতেন যে এটা মানুষজন আর ক্রস চেক করবে না, এই আর কি, যে কারণে অনেক জাল হাদিস বা অনেক মুখরোচক হাদিস গুলো পাঠ্যবই সংযুক্ত করা হয়, এবং এটা অন্যতম উদ্দেশ্য ছিল ইসলামকে প্রিচ করার জন্য, যে যারা মুসলিম যারা একটু কম বিলিভ করে তারাও যাতে তারাও যেন একটা স্যাটিসফ্যাকশন পায়, আবার যারা নন মুসলিম তারা যেন বুঝতে পারে যে না ঠিক আছে আর যাই হোক। টু বি অনেস্ট ভাই, এই যে প্রবণতাটা মিথ্যা বলে ইসলাম প্রচার করা,
এইটা আমার মনে হয় না যে তারা তখন বুঝতেছিল যে আমাদের এই কথা ভেরিফাই করতে পারবে না। আমার মনে হয় তখনও তারা করতো, মানে এখনো তো সেই সেই জিনিস চলে, তারা তো এখন জানে যে আমি যদি কোনো মিথ্যা কথা বলি মানুষ এটা যাচাই করবে, যাচাই করে সেভাবে ধরবে, কিন্তু এটা তো এখনো, এটা তো এখনো হয়, এখনো তো তারা মিথ্যা বলেই গেছে। একমত, আমি আপনার সাথে একটু একমত। তবে যারা সাহিত্য চর্চা করতেন তারা সাধারণত একটু কম থাকে, মানে এই টেন্ডেন্সিস গুলো একটু কম ছিল তাদের মধ্যে আর কি। হ্যাঁ, এটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে মনে মানুষ ভাই, তাহলে আপনার কি আর কিছু বলার আছে? আমি আর একটু একটা বিষয় একদম কন্টেক্সট থেকে, একদম সেই প্রবন্ধটা থেকে, শেষ অংশটা যে স্বামীর মহাপ্রয়াণে বিয়োগ বিধুরা আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতম উঠিল, মানুষের মঙ্গল সাধনার জন্য তিনি অতন্দ্র রজনী যাপন করিলেন, সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন, নিঃস্বতাকে সম্বল করে করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলিয়া দিয়ে দিলেন তিনি আর চলিয়া গেলেন, সাধনার পথে শত্রুর আঘাতকে তিনি অম্লান বদনে সহিলেন, হাই এই দয়ার নবী, মানুষের মঙ্গল বহিয়া আহত জর্জরিত মুমূর্ষু দশাতেও তিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন, তিনি আর জীবন নদীর ওপারে চলিয়া গেলেন, দুই বেলা পূর্ণদর আহারও যাহার ভাগ্যে হয় নাই, ত্যাগ অতি শিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আর চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্ম ছেড়া এই বিলাপ সমস্ত মানুষের, সমগ্র বিশ্বের শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাপ্রতি তথ্যানুসন্ধানে নয়। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না ওনাকে। মনের বান্ধব ভাই আপনাকে শোনা যাচ্ছে না? হ্যালো, উনি কি চলিয়া গেলেন? ফারুস ভাই একটা জিনিস চিন্তা করেন, একটা সময় আমাদের দেশের মানে সোসাইটি ছিল ঘরে ঘরে একটা উপন্যাস পাওয়া যেত, বিষাদ সিন্ধু, আপনি অথবা মনে থাকবে আপনার, তো তখনকার সময় কিন্তু যে সমাজটা ছিল সেটা কিন্তু অনেক টলারেবল ছিল আমার যেটা মনে হয়। তো একটা জিনিস হচ্ছে যে যখন একটা জিনিসের কলার্স হয় তখন সে একটা পিকে উঠে, তো এখনকার যে সোসাইটি চলতেছে সেটা আসলে কলার থিং, প্রি কলার থিংটা শিখিয়ে সে এখন তার যে গুলো সেটা উপরে নিয়ে চলে আসছে। আপনি কি বলবেন ফারুস? আপনি কি বলতে চাচ্ছেন যে সমাজ ইনটলারেন্ট হচ্ছে, এইটার কথা বলতেছেন? হ্যাঁ, সমাজ ইনটলারেন্ট, সমাজ ইনটলারেন্ট হচ্ছে, ইনটলারেন্ট হচ্ছে এবং একটা পিকে উঠতেছে, মানে প্রদীপ নিভে যাওয়ার শেষ পর্যায়ে আর কি। আমার যেটা, আমি যেটা মানে হোপ করলাম যে একটা সময় সমাজ টলারেন্ট, এটা এটা বলা যায় না, তুমি অনেক জ্যাক ভাই, এটা বলা যায় না। দেখেন ওইটা ওইটা যদি হইতো তাহলে পাকিস্তান কবেই তো একটা সভ্য রাষ্ট্রতে পরিণত হইতে পারত, যত দিন যত যাচ্ছে তারা তো, আমি আমি ভাই তারা তো আরো বেশি খারাপ হইতেছে। আমি ভাই সবুর কথা বলতেছি না, মানে কি মানে হচ্ছে অ্যাটলিস্ট গ্লোবাল যে একটা কালচার বা গ্লোবাল যে একটা নর্ম সেটার সাথে একটু মানে একাত্মতা ঘোষণা করে, যেটা সৌদি আরব করে ফেলতেছে, চেষ্টা করতেছে অ্যাটলিস্ট। তো এটা খুবই অনেক ভাই, আমার মনে হয় এটার সাথে টাকা পয়সার ইয়ে আছে, একটা একটা যোগ আছে, মানুষের ধর্মান্ধ হওয়ার সাথে সাথে টাকা পয়সার একটা যোগ আছে, মানুষ যত গরিব থাকবে তত বেশি ধর্মান্ধ থাকবে, এই জিনিসটা একবারে ওতপ্রোত জড়িত হয়ে যায়। যদিও আপনি যদি বলেন এটার লজিক কি, লজিক তো হচ্ছে এরকম যে যখন তার টাকা পয়সা থাকে না তখন সে একটা ইয়ে ধরতে যায়, হোপ, হোপ কোনো কিছু একটা হোপ ধরতে যায়, এবং ওটা তারা ওই চিপ হোপটা পায় তারা ধর্ম থেকে, এবং ওই জন্যই আঁকড়ে ধরে ধর্মটা, এবং ওই জিনিসটা তাদেরকে আরো বেশি প্রিমিটিভ করে তোলে। আচ্ছা ঠিক আছে জ্যাক ভাই, আমার নিজেদের মতো কথা না বলে আমরা আরেকজন তাহলে যুক্তই করি।